Srila Prabhupada ki jai. I know many of you don't understand Bengali, but we are in Bengal and I am a Bengali, so the natural expectation probably is that I speak in Bengali. Many other speakers here will speak in English, so I'm sure you will have your time of appreciation and assimilation. আজকে আমরা শ্রীল প্রভুপাদের আমেরিকা যাত্রার শুভ আরম্ভের পঞ্চদশ বার্ষিকী অনুষ্ঠান উদযাপন করতে চলেছি। সেই অনুষ্ঠানে ইসকনের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে আমাদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আপনারা যে আজকের এই অনুষ্ঠানকে এইভাবে সাফল্যমণ্ডিত করেছেন, সেই জন্য আমরা আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। শ্রীল প্রভুপাদের মহিমা যে এই কলকাতা শহরে কিভাবে প্রচারিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, তা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পূর্ণরূপে উপলব্ধি করতে পারছি। এই সমাবেশে আমি দেখছি আপনারা সকলেই ইসকনেরই ভক্ত। আজকে ইসকনের ভক্তমণ্ডলীর দ্বারাই আজকে এই বিশাল আয়োজন এইভাবে পূর্ণতা প্রাপ্ত হয়েছে। সেই জন্য শ্রীল প্রভুপাদ কে এবং শ্রীল প্রভুপাদ কি করেছিলেন সে সম্বন্ধে বিশেষ কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা সকলে কেবল প্রভুপাদকে জানেনই না, শ্রীল প্রভুপাদের শ্রীপাদপদ্মে আপনারা সকলেই আপনাদের জীবন উৎসর্গ করেছেন বলে আমি মনে করি। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন এই কলিযুগের জীব উদ্ধারের জন্য। এই কলিযুগ সবচাইতে অধঃপতিত যুগ, কিন্তু এই সবচাইতে অধঃপতিত যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ, কেবল এই জগতের নয়, চিরজগতের শ্রেষ্ঠ সম্পদ শ্রী চৈতন্য মহাপ্রভু দান করতে এসেছেন। তাই তিনি মহাবদান্য, এমন দান ভগবান কোনো অবতারে করেননি। অনর্পিত চরিং চিরাত করুণায়া অবতীর্ণ কলু, যে বস্তুটি চিরকাল অনর্পিত ছিল, যে বস্তুটি ভগবান পূর্বে কখনো দান করেননি, সেই বস্তুটি দান করার জন্য ভগবান এই কলিযুগে করুণায়া, করুণা করে, কৃপা করে অবতীর্ণ হয়েছেন। ভগবানের সেই প্রভাবটি বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে, অনর্পিত চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভগবান এই বলছেন যে এই বস্তুটি চিরকাল, দীর্ঘকাল আমি দান করিনি, কিন্তু এই বস্তুটি যদি না লাভ হয় তাহলে জীবন অপূর্ণ থেকে যাবে। সেই জীবনের কি মূল্য? সেই জীবনের, সেই মানব জীবনকে পূর্ণতা প্রাপ্তির জন্য, সেই মানব জীবনকে সম্পূর্ণরূপে সাফল্যমণ্ডিত করার জন্য শ্রী
চৈতন্য মহাপ্রভু এসেছেন। সেই সম্পত্তি কি? সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। উন্নত সবচাইতে উন্নত রসটি কি? সেই সবচাইতে উন্নত রস হচ্ছে মধুর রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। এইসব চারটি রস অতিক্রম করে আসছে মধুর রস। আর সেই মধুর রসটি উজ্জ্বল হয়ে উঠেছে কিভাবে? না পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকিয়া যাহা ভাবে যে বস্তুটি বৃন্দাবনে প্রকাশিত হয়েছে সেই বস্তুটি দান করার জন্য, ব্রজ প্রেম দান করার জন্য তিনি এসেছেন। সবচাইতে অধঃপতিত জীবদের সর্বশ্রেষ্ঠ সম্পদ দান করার জন্য ভগবান এসেছেন। এবং তিনি সে কেবল দানই করলেন না, যদিও তিনি নিজে এই ভারতভূমিতে সেই বস্তুটি দান করে গেলেন, কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীর প্রতিটি নগরে, পৃথিবীর প্রতিটি গ্রামে এই বস্তুটি দান করা হবে, এই বস্তুটির প্রচার হবে, প্রসার হবে। ভগবানের বাণী কখনো ব্যর্থ হতে পারে না, যদিও এটি একটি অসম্ভব ভবিষ্যৎবাণী। পৃথিবীর প্রতিটি নগরে গ্রামে এই বস্তুটির অর্থাৎ ব্রজ প্রেম সর্বত্র প্রচারিত হবে। কেবল কৃষ্ণভক্তি নয়, কৃষ্ণভক্তির সর্বশ্রেষ্ঠ স্তর যে বৃন্দাবনের ব্রজ প্রেম, গোপীভাবে গোপীদের কৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের যে ভাব, সেই বস্তুটি দান করতে আজ সারা পৃথিবী জুড়ে তার প্রচার হবে। এবং তার সেই ভবিষ্যৎবাণী সফল করার জন্যই তিনি শ্রীল প্রভুপাদকে পাঠিয়েছেন। তার আবির্ভাবের পূর্বে আরও দুজন মহাপুরুষের আবির্ভাব হয়েছিল। তারা হচ্ছেন শ্রীল প্রভুপাদের গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং তার পিতৃদেব শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর। যে কৃষ্ণভক্তি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল প্রায় বলা যায়, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যেটা প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল অসম অপসম্প্রদায়ের অপপ্রচারের প্রভাবে, সেই বস্তুটির পুনরুদ্ধার করলেন ভক্তি বিনোদ ঠাকুর। সেটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সারা ভারত জুড়ে প্রচার করলেন এবং সারা পৃথিবী জুড়ে তার প্রচারের সূত্রপাত করে গেলেন। এবং তার সেই ভবিষ্যৎ মহাপ্রভুর সেই ভবিষ্যৎবাণী সফল করার জন্য অবশেষে এলেন শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। শিল প্রভুপাদের জীবনটিও একটি অদ্ভুত জীবনী। 26 বছর বয়সে তার শ্রী গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হল। প্রথম সাক্ষাতে তার গুরুদেব তাকে বললেন, পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী ইংরেজি মাধ্যমে প্রচার করতে। এবং সেই প্রথম সাক্ষাতে তার যে উপদেশটি তিনি পেয়েছিলেন সেই উপদেশটি তিনি সর্বান্তকরণে স্বীকার করে নিয়েছিলেন। তিনি 26 বছর বয়সে যুবক, গৃহস্থ, একটি সন্তান রয়েছে, উচ্চ পদে অধিষ্ঠিত, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ম্যানেজার, চাকরিতে ইস্তফা দিয়ে দিলেন। তার শ্রী গুরুদেবের বাণী শিরোধার্য করে, তার গুরুদেবের বাণীটি সফল করার জন্য তিনি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত হলেন। তারপরে আমরা দেখতে পাই 44 বছর ধরে তার এক অসীম সাধনা, অক্লান্ত প্রচেষ্টা, কিন্তু আমরা দেখতে পাই তার সেই প্রচেষ্টাগুলি সাফল্যমণ্ডিত হয়নি। শ্রীল প্রভুপাদের
উদ্দেশ্য ছিল ভারতের বাইরে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা, কিন্তু সেই সুযোগ আসেনি। অবশেষে 69 বছর বয়সে, 26 বছর থেকে 69 বছর বয়স পর্যন্ত, 43 বছর ধরে তিনি এক সংগ্রাম করে গেছেন, একের পর এক বাধা বিপত্তির বিরুদ্ধে। অবশেষে যখন কোনো আশাই আর ছিল না, তখন তার সঙ্গে সিন্ডিয়া স্টিমশিপ কোম্পানির নেত্রী শ্রীমতী সুমতি মোরারজির সাক্ষাৎ হয়। শ্রীমতী মোরারজি তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ ছিলেন। তার পাণ্ডিত্য, তার বৈষ্ণবতা প্রতিদিনই বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন। সেই সুমতি মোরারজিকে শ্রীল প্রভুপাদ বলেছিলেন, আপনার তো অনেকগুলি জাহাজ বিদেশে যায়, একটা জাহাজে আমাকে একটুখানি বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিন। সুমতি মোরারজি বলেছেন, আমার যে জাহাজগুলি যায় সেগুলো যাত্রীবাহী জাহাজ নয়, সেটা মালবাহী জাহাজ, সেই জাহাজে করে মাল নিয়ে যাওয়া হয়। প্রপাত বলেছিলেন, ঠিক আছে, আমি সেই মালবাহী জাহাজেই যাব। সুমতি মোরারজি কিছুতেই রাজি হননি, বলেছেন, স্বামীজি আপনার কথা কে শুনবে ওখানে, আমেরিকাতে কে ভারতের এই সনাতন বাণী শুনতে যাবে, আপনি জানেন না আমেরিকা কীরকম, আপনি জানেন না সেখানে খাওয়ার পর্যন্ত আপনি পাবেন না, ওখানে সবাই মাংসাশী, নিরামিষ খাওয়ার প্রায় পাওয়াই যায় না। শ্রীল প্রভুপাদ তাকে একের পর এক অনুরোধ করতে থাকেন যে একটা সুযোগ করে দিন আমেরিকায় যাওয়ার। অবশেষে সুমতি মোরারজি রাজি হয়েছিলেন, কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল যে শ্রীল প্রভুপাদ ওখানে গিয়ে সাফল্যমণ্ডিত হতে পারবে না, শ্রীল প্রভুপাদকে ফিরে আসতে হবে। তাই তিনি তার কর্মচারীদের নির্দেশ দিয়েছিলেন আমেরিকাতে যে স্বামীজি যখন চাইবে তিনি তখনই যেন ফিরে আসতে পারেন। এইভাবে শ্রীল প্রভুপাদ আমেরিকাতে গিয়েছিলেন। আপনারা জানেন তার সেই যাওয়াটা কত কষ্ট সাপেক্ষ হয়েছিল, যাত্রা পথে তার দুবার হার্ট অ্যাট্যাক হয়েছিল এবং অবশেষে তিনি আমেরিকাতে পৌঁছেছিলেন। তারপরে যা হয়েছিল আমেরিকাতে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এককভাবে সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় শ্রীল প্রভুপাদ যে কার্যটি শুরু করেছিলেন তা এক অপূর্ব সুন্দর রূপ নিতে শুরু করে। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণই শ্রীল প্রভুপাদকে পাঠিয়েছিলেন এই বিশেষ কার্যটি সম্পাদন করার জন্য। সেই জন্য স্বাভাবিকভাবে যেভাবে মানুষ সাফল্যমণ্ডিত হয় সেইভাবে শ্রীল প্রভুপাদ সাফল্য অর্জন করেননি। 70 বছর বয়সে কে গিয়ে কি করতে পারে আমেরিকার মতো একটা জায়গায়, আর সেটিও ভারতের শাশ্বত বাণী, বেদের সনাতন বাণী প্রচার করার জন্য। কিন্তু শ্রীল প্রভুপাদ সেই অবস্থায় গেলেন, কৃষ্ণ তাকে নিয়ে গেলেন। তাই সেই সূত্রে শ্রীল প্রভুপাদ বলছেন, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্র স্থানে। কৃষ্ণের নিশ্চয়ই কোনো একটা সংকল্প রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে, যেই জন্য তিনি আমাকে এখানে এনেছেন, তা না হলে তিনি কেন এই উগ্র স্থান আমেরিকায় যেখানে রজস্তম গুণে এরা সকলেই আচ্ছন্ন, বাসুদেব কথা কি বা হবে কি প্রসন্ন, কৃষ্ণ কথা এদের কি মতি হবে, এরা তো রজতম গুণে আচ্ছন্ন, কাম লোভ ইত্যাদির দ্বারা প্রভাবিত। কিন্তু একটা অপূর্ব সুন্দর পরিবেশ সৃষ্টি হল, আমেরিকার যুবক যুবতীরা এগিয়ে এলেন, একের পর এক সংস্থান
ইস্কনের কেন্দ্র গড়ে উঠতে লাগল। থেকে সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ডিট্রয়েট, এইভাবে একের পর এক খুলে এক দ্বার খুলে গেল। তারপরে আমেরিকার বাইরে লন্ডনে, আর কারা এগিয়ে এলো, যেখানেই প্রভুপাদ গেলেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষভাবে একটা সাহায্যের দ্বার খুলে গেল। বিটলস, যারা তখনকার দিনে সবচাইতে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, তারা প্রভুপাদকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন। বিটলদের প্রমুখ জর্জ হ্যারিসন প্রভুপাদকে তার গুরুরূপে বরণ করে নিলেন। আর তারপরে ইসকনের ইতিহাসে আমরা দেখতে পাই 10 বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার হলো। সারা পৃথিবী জুড়ে 108টি মন্দির প্রতিষ্ঠিত হলো 10 বছরের মধ্যে। এটা কিভাবে সম্ভব? এটা যে একটা অপূর্ব সুন্দর, অসম্ভব সম্ভব হয়েছে, অপূর্ব সুন্দর একটা কার্য যে সাফল্য মণ্ডিত হয়েছে, সেটা আমরা এখন ঠিক বুঝতে পারছি না। কেন আমরা শ্রীল প্রভুপাদের খুব কাছে রয়েছি, একটা বিরাট পর্বতের খুব কাছে থাকলে সেই পর্বতের উচ্চতাটা বোঝা যায় না, একটা ছোট্ট ঢিপি সেই পাহাড়ের পাহাড়টিকে ঢেকে রাখতে পারে, কিন্তু যখন আমরা তার থেকে যত দূরে যাই তত শিখরে পাহাড়ের উচ্চতাটা আমরা অনুভব করতে পারি। সেইভাবে কালের প্রভাবে আমরা যত দূরে যাব ততই শ্রীল প্রভুপাদের মহিমা এই জগতের কাছে উদ্ঘাটিত হবে। শ্রীল প্রভুপাদ যে কার্যটি সম্পাদন করার সূত্রপাত করেছিলেন আজকে এই কলকাতা শহরে খিদিরপুর ডকে জলদূত জাহাজে উঠে, আজকে তার 50 বছর পূর্ণ হলো। এই দিনটিতে 13ই অগস্ট 50 বছর আগে 1965 সালে শ্রীল প্রভুপাদ জলদূতে পদার্পণ করেছিলেন। তারপরে তার 1 মাস 14 দিন পরে 17ই সেপ্টেম্বর তিনি আমেরিকাতে পৌঁছেছিলেন। তাই এটি দিন, এই দুটি দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই আজ আনন্দ উৎসব আমরা উদযাপন করছি। শ্রীল প্রভুপাদ কি দিয়ে গেছেন? শ্রীল প্রভুপাদ যে বস্তুটি দিয়ে গেছেন সেটি অত্যন্ত অত্যন্ত সরল। হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন, এটা কে না করতে পারে? মন্দিরে গিয়ে পুজো করা কঠিন হতে পারে, যাগযজ্ঞ তপস্যা করা কঠিন হতে পারে, হৃদয়ে ভগবানের ধ্যান করা কঠিন হতে পারে, কিন্তু ভগবানের নাম কীর্তন সকলেই করতে পারে। এবং তার প্রভাবে কি লাভ হচ্ছে? তার প্রভাবে লাভ হচ্ছে ব্রজপ্রেম, যা ব্রহ্মারও দুর্লভ, শিবেরও দুর্লভ, এমনকি লক্ষ্মী দেবেরও দুর্লভ। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, সকলকে তিনি যেচে যেতে দান করছেন। প্রকৃতপক্ষে আমরা আজ সেই অনুষ্ঠানটিরই সম্বর্ধনা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare. Hare Rama, Hare Rama, 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 Hare শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদান হরে কৃষ্ণ মহামন্ত্র, যার প্রভাবে আমাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হবে এবং সেই নির্মল হৃদয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রকাশ হবে, ব্রজ প্রেম বিকশিত হবে এবং সেই প্রেমের প্রভাবে আমরা গোলোক বৃন্দাবনে উপনীত হতে পারব। হরে কৃষ্ণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ।